আমাদের অন্তর পত্রের মতো তো গেছে, চোখের পানি আসে না, তওবা আসে না, ভয় আসে না, এটা কপাল পড়া হওয়ার লক্ষণ। যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভাই আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না। মনে রাখবেন, চোখের পানি আসা এটা সৌভাগ্যের আলামত হাদিসে আসছে। দুর্ভাগা কপাল পড়া জাহান্নামি হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া, চোখে পানি না আসা, আসা যাওয়া হয় না, উঠা বসা হয় না, ইমান নবায়ন করা হয় না, যার কারণে আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে। ভাই বহু মানুষ আছি আমরা, বহু কপাল পড়া আছি জীবনে, আল্লাহর পকড়াও আল্লাহর আজাব আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসেনি। প্রিয় দিনী ভাইয়েরা, জীবনে বহু কাঁদা আমরা কেঁদেছি, বহু চোখের পানি আমরা সবাই ফেলেছি। আল্লাহর কসম পরীক্ষা করে দেখেন, আল্লামা আব্দুল্লাহ ইবনে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, যেটার ফার্সিতে কবিতা আকারে একজন কবি বলেছিলেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মুদে এক জামানা খাকে বাস, সারা জীবন তো পাথর হয়ে কাটালে গো, একটি মুহূর্ত জীবনের মাটি হয়ে দেখো কত মজা। বিশ্বাস করো, পাথর হয়ে কাটানোর মধ্যে মজা নাই, স্বাদ এবং সমস্ত মজা হলো মাটি হয়ে কাটানোর মধ্যে, শক্ত হয়ে থাকার মধ্যে মজা নাই, নরম হও, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে মাপ চাও। আমরা দুনিয়াতে যত কাঁদা কাঁদি, কোন ব্যথায় কাঁদি, কোন বিরহে কাঁদি, সে কাঁদার পরে দেখবেন শরীর ভার হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহর কসম পরীক্ষা করে দেখেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে যদি চোখের পানি ফেলতে পারেন, সেই কাঁদার পরে দেখবেন মন মস্তিষ্ক কল্প অন্তর মাথা সব ফ্রেশ হয়ে গেছে। আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো তওবা করে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজের গুনার কারণে চোখের পানি ফেলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের বেশি থেকে বেশি আল্লাহর দরবারে রোনাজারি করার তৌফিক দান করে। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। ভাই আমরা আল্লাহর ভয়ে চোখের পানি একাকি নির্জনে রমজান আসছে ইবাদতের মাস, আল্লাহর কাছে দুই হাত তুলে হাত তোলা ছাড়া একাকি বসে নিজের গুনাহের কথা স্মরণ করে, এই গুনাহের যে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন সেগুলোর কথা স্মরণ করে অন্তত চোখের পানি ফেলার অভ্যাস করি। আল্লাহ আপনি আমাদের সকলকে নরম হওয়ার তৌফিক দান করেন, আমাদের অন্তরগুলোকে আবাদ করে দেন, আমাদেরকে পাথর বানায়েন না আল্লাহ। আল্লাহ আমাদের অন্তর যেন পাথরের মতো না হয়, আমরা শক্ত হয়ে গেছি, আল্লাহ আমাদের সকলের অন্তরগুলোকে নরম করে দেন। আল্লাহর ভয়ে যেন আমাদের চোখের পানি আসে, আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর আজাবের ভয়ে যেন আমরা ভীত থাকি, এবং সেই ভয় আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে।